এই নাও ক্যান্ডিড পাউডার। এখন তোমরা বলবে কিসের জন্য? ক্যান্ডিড পাউডার নরমালি গায়ে লাগানো হয় যেটা চুলকায় কম, এটা চুলকানির পাউডার। এই সমস্ত ভিডিও দেখার পরে এটাই এখন কাজে দিবে ভাই। স্মার্ট দাদার কিছু থাক আর না থাক, মেয়েদের প্রতি বিশাল চুলকানি। স্মার্ট দাদা একটু নাও, একটু লাগাও, একটু ওইখানটা লাগাও, ওইখানটা। আর মালটা মুখের এক্সপ্রেশন এরকম কেন দেয় ভাই? দেখে মনে হচ্ছে টিকটিকি পোকা খাচ্ছে। স্মার্ট দাদা দেখো, আগের দিনকে বলেছিস দাদা মেকআপ পরে সাদা হয়ে এসেছে। স্মার্ট দাদা দেখো, আজকে কিন্তু নো মেকআপ এসেছে। ওটা স্মার্ট দাদা না, ওটা ঢ্যামনা দাদা। যখন মেকআপ করে আসে তখন দেখে একদম সাদা ভূত মনে হয়, আর যখন মেকআপ ছাড়া আসে তখন কালুর ভাই কোলবালিশ লাগে দেখতে ভাই। আর চশমাটাও পরে ভাই, চশমাটা মুখের থেকে বড়, চশমার জন্য ভুরু ঢেকে যায়, চশমার জন্য নাক ঢেকে যায়, চোখ তো নর্মাল ঢাকবেই। দাদা একটা কাজ করো তুমি, ওরকম একটা চশমা কেন মাথায় পড়ো, এই এখানে। তা বলে স্টাইলের জন্য বলছিলাম ব্রেনটাকে ঢাকো, তোমার ব্রেনে একটু রোদ যাওয়া কম হওয়া উচিত। তোমার ব্রেনে রোদ যেতে যেতে বাইরে পুড়তে পুড়তে না তোমার ব্রেন এখন কাজ করা বন্ধ করে দিছে। চোখে চোখে এত কথা, আরে চোখে চোখে কেন কথা বলবে? যেই ছেলে সপ্তাহে সপ্তাহে মেয়ে চেঞ্জ করে সেই ছেলেরা কখনো চোখে কিংবা মুখে কথা বলে না, সেই ছেলেরা ডিরেক্টলি গিরা হয়ে বন্দা জমা নিচ বলি তুমি যে আমার, তুমি আ থাক, ওটা তুমি যে আমার না, ওটা তুমি যে চামার হবে ভাই। এই ছেলেটার থেকে বড় চামার কেউ নেই। কলকাতা রাস্তাঘাটে কি করে? ভাড়া করে নিয়ে আসে বাইক, কোনোদিন ডিউক, কোনোদিন বুলেট, বাইক ভাড়া করে নিয়ে আসবে, আর মেয়ে দেখলে মুখ টেরন করে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা 100% রিয়েল সাইট, যেখানে তোমরা একটা অ্যাকাউন্ট খুলে পেয়ে যাবে 100 টাকা বোনাস। ভারত এবং বাংলাদেশে খুবই একটি জনপ্রিয় ওয়েবসাইট হলো ক্রিকেক্স। এখানে প্রতিটা রেফারে পাবে 1200 টাকা বোনাস, আর স্ক্রিনে দেওয়া আমার প্রোমো কোডটা ইউজ করলে পাবে 100 টাকা বোনাস একদম ফ্রি। ক্রিকেক্স এই IPL এ দিচ্ছে 24,000 টাকা স্পোর্টস ক্যাশব্যাক, আর তাছাড়াও আছে 30% রিলোড বোনাস। 800 টাকা ডিপোজিট করুন আর র্যাপিড বোনাসে পেয়ে যাবেন আরো 300 টাকা। মাত্র 1500 টাকা ডিপোজিট করে আপনি পেয়ে যেতে পারেন এই IPL এ BMW X5। তোমার জন্মদিনে তোমাকে কেউ উইশ করুক আর না করুক, কিন্তু ক্রিকেক্স তোমাকে দেবে 1000 টাকা। ক্রিকেক্সে এখন অ্যাভিয়েটর গেমে ক্যাশব্যাক দিচ্ছে 50,000 টাকা। তো এত কিছু বোনাস পেতে এখনই রেজিস্টার করুন ক্রিকেক্সে, লিংক পেয়ে যাবেন পিন কমেন্টে। তুমি সিরফ স্টাইল দেখো, স্ট্যাটাস তো আপনা বচপন সে হাই লেভেল হে। ওয়াও কি লড়কা হে। কোন ছেলে পৃথিবীর কোন ছেলে মেয়ে দেখলে এইভাবে দাঁড়ায় ভাই? হ্যাঁ ভাই, মেয়ে দেখলে লুক দেয়, মেয়ে দেখলে অ্যাঙ্গেল দেয়, মেয়ে দেখলে ইশারা দেয়, বাট মেয়ে দেখলে এরকম করে বাইকটি এইভাবে কে দাঁড়ায় ভাই? এরকম করে তো মোড়ের মাথায় যখন পুচকালা দাঁড়ায় থাকে, পুচকালাকে দেখলে দাঁড়ায় ভাই? আর মেয়েটা গাড়ির উপরে রুমাল পেতে তার উপরে বসে পোজ দিচ্ছে ভাই। দিদি ওটা কলকাতা 42 ডিগ্রি গরমে না, পোজ একদম আলুচ্ছপ হয়ে যাবে। ভাই কলকাতা গেটটা বানানো হয়েছিল, কলকাতা গেটে বানানোর মেন রিজন ছিল একটা স্ট্যাটাস সিম্বল, যে কলকাতায় ঢুকবে লেখা থাকবে ওয়েলকাম টু কলকাতা, বা ওয়েলকাম টু পশ্চিমবঙ্গ, বা ওয়েলকাম টু সিটি অফ জয়, সামথিং এরকম টাইপের কিছু একটা। অত টাকা খরচা করে একটা গেট বানাইছে, বাট গেটটা এখন আর স্ট্যাটাস সিম্বল নাই ভাই, ওটা ছাপড়ি সিম্বল হয়ে গেছে। ওইখানে সবাই যাবে, পোদ নাচাবে, গান নাচাবে, এই নাচাবে, সেই নাচাবে। মানে এখনকার দিনে বেঙ্গলে যদি তোমাকে রিলস বানাতে হয়, যদি তোমাকে পপুলার হতে হয়, তোমার কিচ্ছু না, শুধু কলকাতা গেটকে পিছনে রাখবা, কেউ তোমাকে দেখবে না ভাই। কলকাতা গেট দেখবে ভাবে তো ছাপড়ি চলে আসছে, এই তো এখন যখন আমি যদি ফিউচারে কোনো কলকাতা যাই, কলকাতা গেটের দিকে এইভাবে তাকাবো আর ভাববো ওয়েলকাম টু ছাপড়ি ল্যান্ড। এখন আমরা স্মার্টের সাথে অনেক ঘুরবো, অনেক এনজয় করবো আজকে পুরো দিনটা, তাই তো? অবশ্যই এনজয় করতে চেয়েছি। তুলে নিলো ভাই, তুলে নিলো সব মেয়ে স্মার্ট দাদা তুলে নিলো। এখন শুধু সিঙ্গেলদের কাছে দুটোই অপশন, এক মন্টি রয় আর দুই ঈশা বিশ্বাস। দেখো মন্টি রয়ের উপরে সিলিকন আর ঈশা বিশ্বাসের নিচে। এই তুমি কি কলকাতায় থাকো? তুমি কি নিউ টাউনে থাকো? এই তুমি যদি নিউ টাউনে থাকো, এক্ষুনি নিউ টাউন ছেড়ে দাও। না না, নিউ টাউন ছেড়ে দাও, কারণ কি নিউ টাউনে তুমি থাকতে পারবে না, ওটা এখন ছাপড়ি টাউন হয়ে গেছে। নিউ টাউনে মানুষ
এত কোটি কোটি টাকাতে ফ্ল্যাট কিনতেছে, কারণ কি নিউটাউন এমন একটা জায়গা যেখানে প্রোমোটাররা বিল্ডাররা সুন্দর সুন্দর ফ্ল্যাট বানাচ্ছে, একটা শান্তির পরিবেশ, বড় রাস্তা, বড় বাড়ি, সামনে সিটি সেন্টার, ফ্লাইওভার, সব রেডি, কিন্তু তুমি ওখানে কোটি টাকাতে ফ্ল্যাট কিনলে, একদিন ফ্ল্যাট কিনলে সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে কি দেখলে? আমি স্মার্ট দাদা, আমার সাথে সব মেয়ে ঘুরতে চাই এই নিউ টাউনের রাস্তায়, আমি শুধু মেয়েদেরকে ঘুরাই। এ বসবি নাকি বস? না আপনি তো বলেছিলেন এরিয়াটা খুব ভালো, আমি 55 লাখ টাকা দিয়েছি আপনাকে, আপনি এই এরিয়াটা চেঞ্জ করে দিন প্লিজ, আমাকে আপনি অন্য কোনো গড়িয়া জামিয়া ফুমিয়া কোথাও মালদা যে কোনো জায়গায় চলবে দাদা প্লিজ, এই জায়গাটা সকালবেলা ঘুম থেকে উঠে কে না কে পদ নাচাতে চলে আসে দাদা, দাদা জায়গাটার নাম তো নিউ টাউন বলেছিলেন, এটা তো ছাপড়ি টাউন, ও পদ নাচাতে পদ নাচাতে। ও আচ্ছা, স্মার্ট দাদা তাকাচ্ছি তোমার দিকে তাকাচ্ছি, ও বাবা, তারপরে তোমাকে নিউ টাউনে নিয়ে যাবে, তারপর নিউ টাউনের মোড়ে রাপচিকে ঘাপচিক হবে একদম। ঠান্ডা রুমের মধ্যে খাবে টর্নেডো ব্ল্যাক ফরেস্ট। স্মার্ট দাদা এত বড় লেভেলের ঠার্কি ভাই, আজ অব্দি কোনোদিন দেখলাম না কোনো মেয়েকে নিয়ে মন্দিরে গেল। স্মার্ট দাদা কোথায় যায়? সব ঠার্কি জায়গাগুলোতে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাট, ওয়ো রুম, দাদা কোনোদিন কোনো মেয়েকে নিয়ে মন্দিরেও যাও, এটাতে একটু পজিটিভ ব্যাপার আসবে তাই না? বাট না না না, দাদা যাবে সব ঠার্কি জায়গাতে। আমার এখনো মনে আছে আমি একবার ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য খুব ইচ্ছা ছিল, ছোট ছিলাম, ছোট মানে এই বলে ওটা 18-19 বছর বয়স ছিল, তখন আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য গেছিলাম। ভিক্টোরিয়া মেমোরিয়াল টিকিট কাউন্টারে গিয়ে শুধু বললাম দাদা একটা টিকিট, যে টিকিটটা দিতে আসছে পিছন দিক থেকে একটা আওয়াজ আসলো, বাস ওই আওয়াজে না একদম একটা গানই আসছে, দিল কো করারায়া, টিকিট ছিঁড়ে বাড়ি চলে আসছি ভাই। পেট্রোল মনে না বলে যতটা পেট্রোল নিজের ভিতরে বলে, বের করতে হবে না ভাই। তবে এইটার নাম স্মার্ট দাদা কে দিছে ভাই, দেখে মনে হয় ময়নাগুড়ির পীযূষ চাওলা। তো গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো লাইক করে দাও আর শেয়ার করে দাও তোমার সেই অ্যাঞ্জেল প্রিয়া বান্ধবীদের সাথে, যারা এরকম নাখরা মারে আর মানে এই যে বাইক আলার ছেলেদের খুব পছন্দ করে, তাদেরকে একটু শেয়ার করে দাও, তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করো যে এরকম টাইপের স্মার্ট টাইপের ছেলেকে হাক করার থেকে ইলেকট্রিক পোল জড়ানো অনেক ভালো। বাই স্মার্ট দাদা নাম্বারটা কেউ জোগাড় করে দে ভাই, আমিও স্মার্ট হবো, মেয়ে পটাবো।